আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, দাখিল, নবম, দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে বিদায় হজের ভাষণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে বিদায় হজ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে তিনি হজ পালন করার উদ্দেশ্যে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 হজ পালনের আগে আরও দুইবার তিনি উমরা পালন করেন, কিন্তু তার জীবনে আর হজ পালন করার সৌভাগ্য হয়নি। এটা তার জীবনের একটা শেষ হজ এবং এই জন্য এই হজকে আবার বিদায় হজও বলা হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজ পালনের উদ্দেশ্যে 632 খ্রিস্টাব্দে মক্কার দিকে তিনি রওনা হলেন, সাথে 114,000 সাহাবি এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী সহ 100 উট নিয়ে, কুরবানির জন্য 100 উট নিয়ে আল্লাহ রসুল হজ পালনের জন্য উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এবং রসুলুল্লাহ সাল্লাম যখন মক্কায় পৌঁছলেন, মক্কায় পৌঁছে তিনি হজব্রত পালনের পরে তিনি আরাফার ময়দানে যেয়ে 114,000 সাহাবির উদ্দেশ্যে, বিশাল সাহাবির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ প্রদান করেন। ইসলামের ইতিহাসে এই ভাষণটা বিদায় হজ, বিদায় হজের ভাষণ নামে খ্যাত। আমরা রসুলুল্লাহ সাল্লামের সেই বিদায় হজের ভাষণের বিষয়টি নিয়ে মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব। রসুলুল্লাহ সাল্লাম তার ভাষণের প্রথমেই বলেন, হযরত মুহাম্মদ সাল্লাম আকাশের দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, স্মরণ রেখো, প্রতিটি কাজের জন্য তোমাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যে আমরা যাই করি না করি সেই সমস্ত বিষয়ের জন্য আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে যে বসতে হবে এবং জবাব দিতে হবে, সেই কথাটাই রসুলুল্লাহ সাল্লাম তার ভাষণে বলেন যে প্রতিটি কাজের জন্য তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় কথা এভাবে বলেন যে, সর্বদা অন্যের আমানত হেফাজত রাখবে এবং পাপ কাজ এড়িয়ে চলবে। যে সর্বদা অন্যের আমানত হেফাজত রাখা এবং পাপ কাজ এড়িয়ে চলার বিষয়ে রসুলুল্লাহ সাল্লাম বলেন। এরপরে আল্লাহ রসুল যে কথা বলেন যে সুদ গ্রহণ নিষিদ্ধ করা হলো, যে রসুলুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন যে আজ থেকে সুদ নিষিদ্ধ করা হলো, যে যদি কেউ সুদ দিয়েও থাকে তাহলে সুদদাতা ব্যক্তি আর সুদ নিতে পারবে না, শুধু আসল টাকায় সে নিবে। আজ থেকে সুদকে নিষিদ্ধ করা হলো। রসুলুল্লাহ সাল্লাম তার বিদায় হজের ভাষণে ওই দিন থেকে সুদকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন। এরপরে রসুলুল্লাহ সাল্লাম দাসদাসীদের প্রতি ব্যবহারের কথা বলেন, যে দাসদাসীদের প্রতি অত্যন্ত আন্তরিক ব্যবহার করতে হবে। যে আমরা যে জিনিসটা গ্রহণ করি, পান করি, খাই, আমাদের অবশ্যই দাসদাসীদের প্রতি সেই জিনিসটা, সেই কাপড়টা আমরা দিব। তার মানে দাসদাসীদেরকে সমভাবে দেখব, তাদের প্রতি অন্যায় অবিচার করা যাবে না। তার মানে দাসদাসীদের প্রতি সৎ ব্যবহার করা, আন্তরিক হওয়ার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম তার বিজয় হজের ভাষণে সুস্পষ্টভাবে উল্লেখ করেন। এরপরে রসুলুল্লাহ সাল্লাম বলেন মুসলমানদের ক্ষেত্রে বলেন যে, স্মরণ রেখো, প্রতিটি মুসলমান পরস্পরের ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে বিশ্বের যে কোনো জায়গায় থাকুক, যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো অঞ্চলে থাকুক, প্রতিটা মুসলমান একটা মুসলমানের ভাই ভাই। এই কথাটাই রসুলুল্লাহ সাল্লাম তার বিজয় হজের ভাষণে উল্লেখ করেন। এরপর রসুলুল্লাহ সাল্লাম বলেন যে, স্মরণ রেখো, ভাষভূমি ও বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলমান সমান। কারণ এখানে কিন্তু মুসলমানের মধ্যে কোনো ধরনের জাতিভেদ, বর্ণপ্রথা কোনো কিছু থাকবে না। হিন্দু এবং অন্যান্য ধর্মের বিভিন্ন ধরনের জাতিভেদ এবং বর্ণপ্রথা আছে। রসুলুল্লাহ সাল্লাম তার বিজয় হজের ভাষণে মুসলমানকে ধনী গরিব, বিভিন্ন ধরনের বর্ণ গোত্র নির্বিশেষে এখানে কোনো ধরনের ভেদাভেদ করার কথা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। বরঞ্চ প্রতিটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের ক্ষেত্রে সমান হবে এবং তার মান, ধন, সম্পদ, ইজ্জত সব সমভাবে থাকবে। এই কথাটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে উল্লেখ করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বলেন যে, আমি তোমাদের মাধ্যমে দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে আল্লাহ তাআলার কুরআন আর একটা হচ্ছে আমার হাদিস। তোমরা যে পর্যন্ত এই দিন দুইটা জিনিস ধরে রাখবে, আঁকড়ে থাকবে, এই পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না। তো আমাদের উচিত হবে রসুলুল্লাহ সাল্লামের সেই হাদিস এবং কোরআনকে আঁকড়ে ধরে রাখা। রসুলুল্লাহ সাল্লাম এর ভাষণে আরেকটা কথা বলেন যে, আজকে যারা উপস্থিত মুসলমান তাদের কাজ হচ্ছে আনেওয়ালা ভবিষ্যৎ যারা আসবে তাদের কাছে আমার এই কথাটা পৌঁছে দেওয়া। পরবর্তী সময়ে সমবেত জনতার উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাম তিনি বলেন যে, আমি যে তোমাদের উপরে, আমার উপরে যে আল্লাহ তাআলার যে দায়িত্ব ছিল, আমি কি সেটা পুরাপুরি পালন করতে সক্ষম হয়েছি? তখন সমবেত জনতা হাত উত্তোলন করে তারা জানিয়ে দিলেন যে, হ্যাঁ, আপনি আপনার উপর যে দায়িত্ব ছিল সেটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এইভাবে রসুলুল্লাহ সাল্লাম তার আরাফার ময়দানে সুবিশাল গাম্ভীর্যপূর্ণ একটা ভাষণ প্রদান করেন, যে ভাষণ ইসলামের ইতিহাস সারা দুনিয়ার মধ্যে এই ধরনের ভাষণ আর কেউ দিতে পারে না, দিতেও পারবে না, এবং সেই ভাষণ আজও পৃথিবীর মুসলমানের কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছে। এবং পরবর্তী সময় রসুলুল্লাহ সাল্লাম হজব্রত শেষ করে তিনি মক্কায় ফিরে আসেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল যে বিদায় হজে রসুলুল্লাহ সাল্লামের ভাষণ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।